بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، محترم প্রিয় মুসলিয়ান কিরাম, প্রিয় এলাকাবাসী এবং আমার প্রিয় দেশবাসী, শুরুতেই মহান রব্বুল আলমিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুক্রিয়া আদায় করি। তিনি মেহরবানি করেছেন বলেই তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন বলেই আমাদের জন্য সম্ভব হয়েছে জুমার নামাজ আদায় করার জন্যে আমরা মসজিদে হাজির হতে পেরেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। একজন মানুষের চূড়ান্ত লক্ষ্য এবং একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তাআল্লুক এবং সম্পর্ক সৃষ্টি করতে পারা। এমনকি আমি যদি কথাটা এভাবে বলি তাহলে অতিরঞ্জন বা অত্যুক্তি হবে না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বতন্ত্র কোনো উদ্দেশ্য নয়, স্বতন্ত্র কোনো মকসাদ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মৌলিকভাবে আল্লাহ পর্যন্ত আমাকে পৌঁছে দেওয়া, আল্লাহর পরিচয় আল্লাহর বান্দাদের সামনে তুলে ধরার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মারিফাতের এবং মারিফাত হাসিল ও লাভের একটা সেতু বন্ধন হিসাবে মৌলিকভাবে তারা। এবং একজন নবীরও উদ্দেশ্য তাই, যে উদ্দেশ্য আমার আপনার সকলের, যে কেমন করে আমরা আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারব, কেমন করে আমরা আল্লাহ ওয়ালা হব, আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক জুড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের তাআল্লুক সম্পর্ক সৃষ্টি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মারিফাত এবং পরিচয় আমরা ধারণ করতে পারব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজামন্দিকে সন্তুষ্টি মর্জিয়াত আমরা হাসিল এবং লাভ করতে পারব, এটাই হচ্ছে আমার সব কিছুর মূল লক্ষ্য এবং মূল মকসাদ উদ্দেশ্য। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার যত আমল এবং আল্লাহ তাআলার তরফ থেকে যত বিধিবিধান আছে, এই সব কিছুর উদ্দেশ্য হচ্ছে একটাই, আমি যেন আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারি। এবং এই আল্লাহ ওয়ালা হয়ে যাওয়ার উদ্দেশ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টি করেছে।
একজন মুমিনের এবং বিশেষ করে আল্লাহ ওয়ালার একজন আল্লাহর ওলি মূল মকসদ বা মূল উদ্দেশ্য কখনোই জান্নাত নয় জাহান্নাম থেকে বাঁচানো তার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে পারা এখন কথার কথা কথার কথা যে যদি জাহান্নামে যাওয়ার দ্বারা আল্লাহর সন্তুষ্টি হতো কথার কথা তাহলে আমি তার গোলাম হিসাবে আমি তার দাস হিসাবে আমি তার বান্দা হিসাবে সেটার জন্যই আমি প্রস্তুত আছি আমার সুখ আমার স্বাদ আমার তৃপ্তি আমার সমৃদ্ধি আমি কোথায় সুখে থাকব কোথায় আমি আরামে থাকব এটা তো স্বার্থপরের ইবাদত এই ইবাদত হচ্ছে স্বার্থপরের ইবাদত যে নিজের লাভের জন্য নিজের ফায়দার জন্য নিজের সুখের জন্য আমি ইবাদত করছি তো আল্লাহর জন্য কি হইল তাই কোন ইবাদতের মধ্যে এবং কোন ইবাদতের নিয়তের মধ্যে এই বিষয়টা আপনি পাবেন না আমি পাব না যে হে আল্লাহ জান্নাত পাওয়ার উদ্দেশ্যে আমি দুই রাকাত নামাজ পড়তেছি বরং প্রত্যেকটা ইবাদতের মধ্যে একটা শব্দই মূল উদ্দেশ্য সেটা হচ্ছে লিল্লাহ আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহর জন্য আপনি হজ করবেন লিল্লাহ আপনি উমরা করবেন লিল্লাহ আপনি দান সাদকা করবেন লিল্লাহ আপনি যাকাত আদায় করবেন লিল্লাহ আপনি নামাজ রোজা করবেন লিল্লাহ প্রত্যেকটা ইবাদতের মধ্যে নিয়তের মধ্যে আরবি যে নিয়ত আমরা মুখস্থ করে থাকি যদিও এটা জরুরি বিষয় না দেখবেন এই শব্দটা আছে যে লিল্লাহ আমি আল্লাহর জন্য আমার সামনে আমার কোনো স্বার্থ আমার কোনো উপকার আমার কোনো আরাম আয়েশ এটা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হচ্ছে আমার আল্লাহকে পাওয়া আমার মাওলাকে পাওয়া আমার মালিককে পাওয়া একজন বান্দা যখন তার ধ্যানের মধ্যে তার সমস্ত ধ্যানের মধ্যে এই চেতনা এবং এই ধ্যানটাকে সে জাগ্রত রাখতে পারে তখনই হচ্ছে মৌলিকভাবে তাওহীদের বিশ্বাসের চূড়ান্ততা তাওহীদের বিশ্বাসের পরিপূর্ণতা তাওহীদের বিশ্বাস মানে এটাই যে তাওহীদ মানে কথা না যে কেবল আমি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলাম তাওহীদের পরিপূর্ণতা হচ্ছে যে আমি আমার ধ্যান আমি আমার আমল আমি আমার ফিকির চিন্তা চেতনা সব কিছুর মধ্যে আল্লাহ ছাড়া আর কেউ থাকবে আল্লাহ আল্লাহই মূল উদ্দেশ্য আমার আল্লাহকে পাওয়াই মূল উদ্দেশ্য আমার দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এই কথাটা তো নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে তাহলে হাদিসে যে জান্নাত চাওয়ার কথা আছে বা কোরআনে যে জান্নাতের কথা আছে জাহান্নাম থেকে বাঁচা আছে এটা কিসের কারণে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জান্নাত পাওয়ার দোয়া করেছেন আমাদেরকেও জান্নাত হাসিলের জান্নাত চাওয়ার কথা দোয়া করতে আল্লাহুম্মা ইন্নি আসালুকাল জান্নাহ ও গো আল্লাহ আমরা আপনার কাছে জান্নাত চাইতেছি এর দোয়া করতে তিনি আমাদেরকে হুকুম করেছেন নির্দেশ করেছেন তিনি নিজেও দোয়া করেছেন এর কারণটা কি এটার কি উদ্দেশ্য এটার ব্যাখ্যা হচ্ছে বা এটার কারণটা হচ্ছে যে জান্নাত হচ্ছে মৌলিকভাবে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির প্রকাশ। জান্নাত এ আলাদা কোনো জিনিস না, এ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির প্রকাশের জায়গা হচ্ছে জান্নাত। আমার আপনার মূল মকসদ মূল উদ্দেশ্য তো হচ্ছে কি, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে পাওয়া, আল্লাহর সন্তুষ্টিকে পাওয়া। এটার আরবিতে বলে এটাকে মজহার, অর্থাৎ প্রকাশের জায়গা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জায়গা। আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত, তাই আমি আল্লাহ তাআলার কাছে জান্নাত চাই, জান্নাতের দোয়া করি। এটা আমার কখনোই মূল মকসদ মূল লক্ষ্য মূল উদ্দেশ্য আমার এটা না। ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টির জায়গা হচ্ছে জাহান্নাম, আল্লাহ তাআলার আযাব ও গজবের জায়গা হচ্ছে জাহান্নাম। তাই সেই জাহান্নাম থেকে আমাকে পানা চাওয়া, সেই জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচতে চাওয়া, এই কথাটাও আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। তৃতীয় নম্বর কথা হচ্ছে এই কথাটার সাথে সম্পর্ক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টির জায়গা হচ্ছে কোনটা, জাহান্নাম। আর জাহান্নাম কিসের জায়গা, অশান্তি, কষ্ট, আযাব, দুঃখ। আর জান্নাত হচ্ছে কিসের জায়গা, আরাম, সু, শান্তি। তাই মনে রাখবেন যে যেহেতু জান্নাত হচ্ছে আল্লাহ তাআলার আযাব ও গজবের জায়গা, তাই জাহান্নামের কোনো নমুনা দুনিয়াতে যদি প্রকাশ পায়, এটাও ইনডিরেক্টলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা অসন্তুষ্টিরই প্রকাশ। তাই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফে কথা বলেছেন যে তোমরা জানো গরমের তীব্রতা কি জিনিস, তোমরা কি জানো গরমের তীব্রতা কি জিনিস, কেমন গরম লাগতেছে, এসিও কাজ করে না, এসি ছেড়ে দিয়ে এক সাইড দিয়ে শোয়া থাকবেন, যে সাইড দিয়ে লাগা থাকে ওই সাইড কি হয়ে যায়, ঘেমে যায়, এরকম অবস্থা এবং অত্যন্ত কষ্টের অবস্থা। গতকাল খুব বারবার তাকিয়ে দেখছিলাম আমাদের মাদ্রাসার কনস্ট্রাকশন কাজের ওই ঢালাই, আলহামদুলিল্লাহ ভবনের দশতলা ভবনের প্রথম তলার ঢালাইয়ের কাজ চলছিল, প্রায় 40-50 জন শ্রমিক, আল্লাহ কি কষ্ট। মসজিদে আসার এখানে বসার আগেও এক ভাইয়ের সঙ্গে কথা চলতেছিল যে কি কষ্ট, গরমের যে কষ্ট, ঘামে কেমন হয়ে যাচ্ছে, এর মধ্যেও তারা কি করতেছে, তাদের জীবিকার জন্য, সুখের জন্য তো না, আরামের জন্য তো না, ঠেকায় পড়ে প্রয়োজন আছে বলে, জরুরত আছে বলে তারা করছে। পাখিগুলির দিকে তাকাবে, গাছগাছালির দিকে তাকাবে, কেমন যেন নিরস হয়ে আছে, নিথর হয়ে আছে, পাখিগুলোও গরমে কষ্ট করতেছে। এই যে গরম এবং গরমের এই প্রচণ্ডতা এবং তীব্রতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সহিহ হাদিসের মধ্যে কথা ইরশাদ করেছেন যে ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, এ দুনিয়ার গরমের তীব্রতা জাহান্নামেরই উষ্ণতার অংশ বিশেষ, জাহান্নামেরই উত্তপ্ততার অংশ বিশেষ। তাহলে মিলায় দেখেন জাহান্নাম কিসের জায়গা, আল্লাহর আযাব ও গজবের জায়গা, আল্লাহর অসন্তুষ্টির জায়গা। তাই জাহান্নামের কোনো আলামত, দুঃখ কষ্টের কোনো আলামত যখন এই দুনিয়াতে প্রকাশ পাবে, এটাকে আল্লাহর সন্তুষ্টির প্রকাশ হবে, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টিরই প্রকাশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব ও গজব কখন হয়, তখনই হয় যখন বান্দাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি খুব বেশি বেড়ে যায়,
খুব বেশি অবাধ্যতা বেড়ে যায়, সূর্যের কি গরম, আল্লাহর আজাব এবং গজবে গুনাহের উত্তপ্ততা গরম, ক্ষতি এর চাইতেও অনেক অনেক বেশি মারাত্মক। এবং গুনাহের সবচাইতে মারাত্মক যে ক্ষতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানির সবচাইতে বড় যে ক্ষতি, সেটা হচ্ছে যে দেখবেন আরাম আয়াসের সব কিছু ব্যবস্থা আছে, গরম আপনার এসির ব্যবস্থা আছে, আপনার গাছগাছালির ব্যবস্থা আছে, সবই ব্যবস্থা আছে, কিন্তু তারপরেও আপনি শান্তি পাচ্ছেন না। তারপরেও আমি কি আমার আরামের যা যা উপকরণ দরকার সব ব্যবস্থা থাকা সত্ত্বেও কেমন যেন একটা অশান্তি অশান্তি মনের মধ্যে থাকে, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানির একটা ক্ষতি, গুনাহের একটা ক্ষতি। বান্দা যখন গুনাহ করে তখন এই গুনাহের যতগুলো আসর আছে এর মধ্যে বড় একটা আসর হচ্ছে যে সে মানসিকভাবে খুব অশান্তির সম্মুখীন হয়ে যায়। সব তার আছে কিন্তু তারপরেও মনের মধ্যে সে কি পায় না, শান্তি পায় না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরমাবরদারির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে নেক আমলের সবচাইতে যতগুলো ফায়দা আছে, উপকার আছে, আসর আছে, এর মধ্যে বড় ফায়দা বড় আসর হচ্ছে যে দেখবেন আপনার কিছু নাই তারপরেও আলহামদুলিল্লাহ আমার চাইতে শান্তিতে দুনিয়াতে আর কেউ নেই। এই যে ফিলিংস যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এর মতো শান্তির ফিলিংস দুনিয়াতে আর কোনো আরাম হইতে পারে না, আর কোনো আরাম হইতে পারে না। এটা নিজে অর্জন করার বিষয় না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই প্রশান্তি, এই তৃপ্তি, এই আরাম, এটা কি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দেন। কখন দেন? যখন বান্দার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য, এক কথায় যে সে ইবাদত গুজার হ, সে আল্লাহওয়ালা হ, তার মধ্যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির আমল থাকে। যদিও হাদিসের ব্যাখ্যাকারগণ মুহাদ্দিসিনে কেরাম রাহমাতুল্লাহি আলাইহিম এই হাদিসের আরও ব্যাখ্যা দিয়েছেন, কোন হাদিসের যে হাদিসটা এখন আমরা বললাম যে ফাইন্না শিদ্দাতাল হাররি মিন হাইহি জাহান্নাম, গরমের তীব্রতা এই জাহান্নামের তীব্র গরমে অংশ বিশেষ, জাহান্নামের গরমে অংশ বিশেষ। কেউ কেউ কোনো কোনো মুহাদ্দিসিনে কেরাম এটাকে রূপক অর্থেও ব্যবহার করেছে, রূপক অর্থে মানে যে যেন এই প্রচণ্ড গরম যেন জাহান্নামের গরমের মতো, যেন জাহান্নামের গরমে মতো। কিন্তু আবার এটাও তারা বলেছেন যে যে কোনো কথাকে, হাদিসকে, আয়াতকে বা যে কোনো কথাকে যখন যতক্ষণ আমি এটার প্রকৃত অর্থের উপরে রাখতে পারবো, প্রকৃত অর্থের উপরে রাখতে পারবো, তখন আমি কেন রূপকের অর্থের মধ্যে যাব। তাই বাস্তবেই এটা হতে পারে, অসম্ভব কিছু না, বাস্তবেই হতে পারে যে এই যে গরমের কষ্ট, গরমের তীব্রতা, এ বাস্তবেই জাহান্নামের অংশ বিশেষ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিসের মধ্যে আছে যে জাহান্নামের গরমের তীব্রতা এত মারাত্মক। আচ্ছা, আমরা এটাও তো জানি যে জাহান্নামে কেবল গরমের কষ্ট হবে এই কথা না, জাহান্নামের মধ্যে ঠান্ডার কষ্টও হবে। জাহান্নামের মধ্যে কিসের কষ্ট হবে? ঠান্ডার, শীতের কষ্টও, ঠান্ডার কষ্টও জাহান্নামের মধ্যে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে কথা আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামের গরমের তীব্রতার কারণে সে নিজেই অতিষ্ঠ হয়ে গেছে, এত মারাত্মক তীব্রতা। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুমতি চেয়েছে যে আমার বাতাসটা একটু ছাড়া, আর একটু বের করা, বাতাস যখন বদ্ধ থাকে
তখন গরম বেশি থাকবে, আর যখন এটা ছড়াবে তখন গরমটা কম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জাহান্নাম আল্লাহ তাআলার কাছে অনুমতি চেয়েছে যে তার গরমের বাষ্পটাকে একবার অন্তত ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিয়েছেন যে একবার কি করবে, ছাড়। একবার ছাড়ার কারণেই সারা দুনিয়াতে গরমের এই তীব্রতার অবস্থা হয়ে যায়, এবং খুব আগের গরম আর এখনের গরম ভিন্ন ভিন্ন লাগে না। আগেও তো গরম ছিল, গরম ছিল না তা না, কিন্তু এখনের গরমটা কেমন যেন রীতিমতো জ্বালা পোড়া লাগতে থাকে। খেয়াল করছেন কিন্তু যেমন জ্বালা পোড়া লাগতে থাকে শরীরের মধ্যে, ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সম্পর্ক থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে তাআল্লুক থাকবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরমাবরদারি থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই জান্নাতের সৌরভ, জান্নাতের বাতাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই কি করবে, দিয়ে দিবে। সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন, তাদের তো জীবনের এত উপকরণ ছিল না, জীবনের আরাম আয়েশের এত কিছু তাদের ছিল না, কিন্তু তারপরেও ইতিহাস সাক্ষী যে ওই সময়টার মতো এরকম শান্তির সম, এরকম সোনালী সম, এরকম স্বর্গীয় সম দুনিয়াতে আর কখনো কি হয় নাই, অতিবাহিত হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি হবে, আল্লাহর আযাব ও গজব আসবে, আর আল্লাহর আযাব ও গজব আসলে আপনি যতই কৃত্রিম ব্যবস্থা করেন না কেন, যতই কৃত্রিম ব্যবস্থা করেন না কেন, আমার শান্তি আরাম হবে না, একটা অন্তরের মধ্যে অস্থিরতা লেগেই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল নির্দেশ, তাওহীদের যে নির্দেশ, এই নির্দেশের প্রকাশেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজী সাহেবদের যে স্লোগান, কি সুন্দর এবং স্বর্গীয় স্লোগান, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়া পাঠ, এই তালবিয়ার ঘোষণা, এই হাজিরির ঘোষণা মৌলিকভাবে পরিপূর্ণ তাওহীদের ঘোষণা। এর আগেও আপনাদেরকে বলেছি যে সাধারণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও জিকির থাকে, খুদ কলিমার মধ্যেই আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ, কিন্তু তালবিয়ার মধ্যে, তালবিয়ার মধ্যে এখানে আল্লাহ রসুলের কথাও নাই, এখানে নবীজির কথাও দেখেন, এত বড় একটা বাক্য, একটা দোয়া, কিন্তু এটার মধ্যে একবারও নবীর কথা নাই। তাওহীদের পরিপূর্ণতা এবং চূড়ান্ততা, তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মধ্যে সাময়িকভাবে একটা অস্থিরতা পয়দা হয়ে গিয়েছিল, সৃষ্টি হয়ে গেছে, বলা হয় এই কথা যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জন্যে দুনিয়াতে ওই মুহূর্তের চাইতে, ওই দিনের চাইতে আর কষ্টের কোনো মুহূর্ত দিন দুনিয়াতে ছিল না, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, দুনিয়াতে নাই, এটা তারাও তো মানুষ ছিলেন, তাই এটা তাদেরকে ধারণ করা, সহ্য করা, এর চাইতে কষ্টের আর কিছুই ছিল না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত মজবুত ব্যক্তি, কত দৃঢ় চিত্তের অধিকারী মানুষ, কত স্ট্রং মানুষ মানসিকভাবে, তিনিও কি হইলেন, ঘাবড়ে গেলেন, কেবল ঘাবড়ে গেলেন তাই না, অস্বাভাবিক কথাবার্তা বলাও শুরু করে দিয়েছে, তরবারি নিয়ে বের হয়ে গেছেন, যে এ কথা বলবে
যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মারা গেছেন, নবীজি মারা গেছেন, তার কল্লা আমি উড়াই দিব, গর্দান আমি উড়াই দিব। কত অস্বাভাবিক কথা! হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের সব কিছুর ক্ষেত্রেই নবীজির পরে সব চাইতে শ্রেষ্ঠ নমুনা হচ্ছেন কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে আছে না মেরাজের সময়, মেরাজের সময়ের ঘটনা, যে বস শোনা মাত্রই কি বলছে, কেবল জিজ্ঞাসা করেছেন, মুহাম্মদ বলেছেন, মুহাম্মদ বলেছে। কাফেররা বলল যে হ্যাঁ, তারা তো খুব লাফালাফি, যে এতদিন তো নাউজুবিল্লাহি মিন জালিক নবীর তার বিকারগ্রস্ততার কথা আমরা এটা নাউজুবিল্লাহি মিন জালিক আমরা এটা কোনো যুক্তি দিতে পারতাম না, কিন্তু আজকে এই যুক্তি আমাদের বাহ্যিকভাবে হয়ে গেল, যে এটা কোনো কথা যুক্তি হইল না কি, যে সেকেন্ডের মধ্যে বাইতুল মুকাদ্দাস আসমান সেই সব দেখে আসছে। এমনকি নতুন নতুন কিছু মুসলমানদের অন্তরের মধ্যেও দ্বিধা দ্বন্দ্ব চলে আসছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন কাফেররা গেল আর বলল এই কথা, উনি কেবল জিজ্ঞাসা করলেন কে বলেছে, মুহাম্মদ, হ্যাঁ মুহাম্মদ, মুহাম্মদ যদি বলে থাকে তাহলে সত্যই বলেছে, সুবহানাল্লাহ, তাহলে সত্যই বলেছে। এই যে ঈমান, এই যে তাসদিক, এটাকে বলে। এবং সেদিন থেকেই নবীজি তার উপাধি দিয়েছিলেন আবু বকর আর সিদ্দিক। আবু বকর আর সিদ্দিক, সিদ্দিক হচ্ছে আরবিতে মুবালাগা বলে এটাকে, শব্দের মানে অতিরিক্ত অর্থতা এটার মধ্যে আছে, কেবল সত্যবাদী এই কথা না, মানে চির সত্যবাদী, চির সত্যবাদী। একে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরবর্তী সংকটময় মুহূর্তেও, যেখানে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিও কিছুটা ঘাবড়ে গেলেন, অস্থিরতা প্রকাশ পেয়ে গেল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখনও অনর অবিচল। অথচ নবীজির প্রতি আবেগ ভালোবাসা সবচেয়ে বেশি উম্মতের মধ্যে কা? আবু বকরের প্রতি, আবু বকরের। এবং কেবল তাই না, হাদিসে এটাও আছে নবীজিও সবচেয়ে বেশি ভালোবাসতেন কাকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উভয়ের তরফ থেকে এত ভালোবাসা এবং একাকার হওয়ার মতো ভালোবাসা, একাকার হওয়ার মতো ভালোবাসা। যে চিন্ত না, ভিন দেশ থেকে আসতো, দূর দেশ থেকে আসতো মদিনাতে, চিন্ত না, সে অনেক সময় পার্থক্য করতে পারতো না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে। তাদের চেহারা, চলাফেরা, কথার স্টাইল, চলার স্টাইল সব একরকম ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল কোরআন কারিমের একটা আয়াত তেলাওয়াত করে বললেন যে দেখো, আল্লাহ বলেছেন মুহাম্মদ একজন রাসূল, সে যদি মারা যায়, তিনি যদি মারা যান, তাহলে কি তোমরা আবার কুফুরির অবস্থাতে ফিরে যাবে? হযরত আবু বকর বললেন, শুনে রাখো, যে মুহাম্মদের ইবাদত করত সে শুনে রাখো, তার মাহবুব কি হয়ে গেছে, মারা গেছে। আর যে আল্লাহর ইবাদত করে, যে আল্লাহর ইবাদত করত সে শুনে রাখো, ফা ইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ চিরঞ্জীব, তিনি কখনো কি করতে পারেন না, মরতে পারেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, কি আশ্চর্য, আবু বকরের কণ্ঠে এই আয়াতের তেলাওয়াত যখন আমার কানে পৌঁছলো, আমার মনে হলো যে জীবনে এই প্রথম আমি এই আয়াতটা শুনেছি, জীবনে এই প্রথম আমি এই আয়াতটা শুনেছি। তাওহীদের এই পরিপূর্ণতা, চূড়ান্ততা তালবিয়ার মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। হাজি সাহেব যে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলেন, লা শারীকা লাকা লব্বাইক, আল্লাহ কোনো শরীক নাই, আল্লাহ তাআলার তাওহীদের ঘোষণা। এবং ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, প্রশংসাও একমাত্র কা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিসের প্রশংসা?
এই যে আমার যে হজের তৌফিক হচ্ছে, আমি এই কথা যেন মনে না করি যে টাকা পয়সার কারণে আমার ব্যবস্থা হয়ে গেছে, আমি এই কথা যেন মনে না করি যে বাদশাহ মোহাম্মদ বিন সালমানের দাওয়াত পাইছি বলে আমার খুব সহজে কি হয়ে গেছে ব্যবস্থা হয়ে গেছে। ইন্নাল হামদ ওয়ান নিয়ামাত লাকা ওয়াল মুলক, এ একমাত্র কার তৌফিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক। তাই উর্দু একটা কবিতা আছে, যে কদম খুদ নেহি উঠে উঠাই জাতি হে, আমার কদম আমার পা নিজে চলছে না, এ তো চালানো হচ্ছে। কে চালাচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চালাচ্ছে। তাই এর আগের এক বয়ানে মনে হয় বলছিলাম এই কথাটা, যে হজের সফরে ওটু চলতে হয়। কি চলতে হয়? ওটু চলতে হয়। ওটু চলতে হয় মানে সম্পূর্ণ নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ছেড়ে দেওয়া। চালাচ্ছে না আমাকে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে আমার কোনো রুচি, এখানে আমার কোনো অভিরুচি, এখানে আমার কোনো ইচ্ছা, আমার কোনো অনিচ্ছা, এখানে আমার কোনো সুবিধা অসুবিধা এই খেয়াল না, এই ধ্যান না। আমার ধ্যান তো একটাই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, মালি আমি তোমাকেই পেতে চাই, আমি তোমাকেই পেতে চাই, আমি হাজির হয়ে গেছি তোমাকে পাওয়ার জন্য, আমি হাজির হয়ে গেছি তোমাকে পাওয়ার জন্য, আমি প্রস্তুত হয়ে গেছি তোমাকে পাওয়ার জন্য, আমি তৈরি হয়ে গেছি। আল্লাহ তো এত মেহেরবান, এত মেহেরবান, যে বান্দা যদি সত্যি সত্যি তৈরি হ, আল্লাহ বলে ওরে বান্দা তোর কি গতি, তোর কি গতি, তোর চাইতেও তোর প্রতি আমার গতি ডবলের চাইতে ডবল, অনেক বেশি। বাচ্চাটা হাঁটতে পারে না, শিশুটা হাঁটতে পারে না, হাঁটা প্র্যাকটিস করতেছে, এক কদম দুই কদম কি হ পড়ে যেতে চায়, পড়ে যেতে চায় না? শিশু দেখেন নাই কোনো সময় আপনার, যখন হাঁটা শুরু করে এক কদম দুই কদম হাঁটে, এদিকে একবার হেলে যায়, আহা হা এই বাবুরই কি অহংকার না, মা গো মা, মনে হবে রাস্তা ফেটে ফেলবে, দপ দপ দপ, আর কি দাবরদার, হাঁটতে পারে না, একবার এদিকে হেলে যায়, একবার এদিকে হেলে যায়। মা কিংবা বাবা কিংবা চাচু কিংবা খালু খালা দৌড়ে এসে না এই বুঝি পড়ে যায় কিনা, দৌড়ে এসে তাকে সাপোর্ট দেয়, তাকে ধরে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোযোগ এবং মেহরবানি তাওয়াজ্জু এর চাইতেও অনেক 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 বেশি। তাই বান্দা যখন সত্যি সত্যি অন্তর থেকে এই ডাক দেয়, এই স্লোগান দেয়, কথা বলতে পারে, মা গো আমি হাজির হয়ে গেছি, আমি হাজির হয়ে গেছি, আল্লাহর পক্ষ থেকেও ঘোষণা হয়, আমরা শুনতে পারি না, আমাদের কান তো নষ্ট, আমরা শুনতে পারি না, আল্লাহর ওলিরা শুনতে পেরেছে, আল্লাহর পক্ষ থেকেও ঘোষণা হয়ে যায়, লাব্বাইকা ইয়া আবদি লাব্বাইকা ইয়া আবদি, ওরে বান্দা আমি তোর ডাকে সাড়া দিয়ে দিয়েছি, আমি তোর ডাকে সাড়া দিয়ে, আল্লাহ যখন আমার ডাকে সাড়া দিয়ে দিবে তখন ওই যে উর্দু কবিতাটা বলা হইল, আমি তো আমি না, আমি তো আমি না, তখন আল্লাহর দ্বারা আমি কি হচ্ছি, পরিচালিত হচ্ছি, আমি তো অফ করছি না, আল্লাহ আমাকে করাচ্ছেন, আমি সাই করছি না, আল্লাহ আমাকে করাচ্ছেন, আমি মিনায় যাচ্ছি না, আল্লাহ আমাকে যাওয়াচ্ছেন, আমি আরাফাতে যাচ্ছি না, আল্লাহ আমাকে যাওয়াচ্ছেন, আমি মুজদালিফাতে অবস্থান করছি না, আল্লাহ আমাকে অবস্থান করাচ্ছে। এই ধ্যান যখন আসবে তখন এটা হচ্ছে পরিপূর্ণ হজ, পারফেক্ট হজ। এই হজের বদলা রিওয়ার্ড প্রতিদান হচ্ছে লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া, জান্নাত মানে বলেন আল্লাহ সন্তুষ্টির জায়গা, জান্নাত মানে আল্লাহ সন্তুষ্টির জায়গা, অর্থাৎ আমরা বলতে পারি যে এই হাজি সাহেবের জন্য আল্লাহর সন্তুষ্টি ছাড়া, আল্লাহ ছাড়া আর কিছুই হতে পারে না, পেয়ে গেছে সে আল্লাহকে, সে আল্লাহকে পেয়ে গেছে। আর আল্লাহকে যখন পেয়ে যা, এর মতো স্বাদ, এর মতো মজা, এর মতো তৃপ্তি, এর মতো সমৃদ্ধি, এর মতো ঐশ্বর্য দুনিয়াতে আর কিচ্ছুই হতে পারে না। এক সাহাবায়ে কেরাম চিৎকার করে বলে, চিৎকার করে বলেছিলেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম খেয়ে আমি বলছি আমি সফল, আমি সফল, আমি সফল।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সফলতার হজ আমাদেরকে করার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন